हेलो फ्रेंड्स, आमी शबरी। आमार चैनल फूड कैनवासे आपनादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। बांगाली मानेई आमरा सकलेई प्राय माछ खेते खुबी पसंद करी, तेमोनी आज एकटी माछेर प्रिपारेशन निये हाजिर होयेछी। आज आमी बानाबो आलू दिये टैंगरा माछेर झोल, जेटा गरम भातेर संगे खेते दुर्दान्त लागबे। आशा करछी एई रेसिपिटी आपनादेर खुबी पसंद होबे। ताहले चलुन बानिये फेली टैंगरा माछेर झोल। এখানে আমি ছোট বড় মিলিয়ে 450 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাছের সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। সরষের তেলটাকেও মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সরষের তেল মাখানো থাকলে মাছ ভাজার সময় কোনোভাবে কিন্তু ফাটবে না। তবে ছোট মাছ তো কোনোভাবেই ফাটে না, বড় মাছ হলে একটু সাবধানতা অবলম্বন করাই উচিত। এবার মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 বড় সাইজের আলু, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু চৌকো শেপ করেও কেটে নিতে পারেন। আলুগুলোকে কাটার পর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা মিক্সিং কন্টেনার, এর মধ্যে দিচ্ছি 6টা পাকা লঙ্কা। আপনাদের কাছে যদি পাকা লঙ্কা না থাকে তাহলে কাঁচা লঙ্কা দেবেন। 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, আর দিলাম 2 মাঝারি সাইজের টমেটো, যেটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এগুলোর মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। রান্নাটা করার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছ ভাজার সময় সর্ষের তেলেই ভাজবেন, আর কম তেলে ভাজার চেষ্টা করবেন। তাহলে দেখবেন মাছগুলো ভাজার সময় কোনোভাবেই ফাটবে না। আরো একটা কথা বলে রাখি, মাছ ভাজার সময় ফ্লেমটাকে কখনোই হাইতে দেবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেবার পর কড়ার মধ্যে বাকি যে তেলটা ছিল তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, আলাদাভাবে হলুদ আর দিলাম না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর চলে এলাম। এখানে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর দিলাম 2 কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা যদি তেলের উপর দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আগে আমি টমেটো, রসুন আর পাকা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কষানোর সময় কোনোভাবে পুড়ে না যায়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব, তারপর এটাকে মিনিট খানেকের জন্য কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে মোটামুটি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দেবেন, তবে অবশ্যই গরম জল দেবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে হাইতে করে দিলাম। এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে ওঠার পর আরো 2 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। লবণের পরিমাণটা একটু কম ছিল তাই আরো একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেব। আলুটা যেহেতু ভাজার সময় সেদ্ধ হয়ে আছে সেজন্য খুব বেশিক্ষণ কিন্তু গ্রেভিটা আর ফোটানোর প্রয়োজন নেই। 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা। এরই মধ্যে কিন্তু আমি 2-3 বার ঢাকনাটা সরিয়ে নাড়া দিয়ে দিয়েছিলাম। এবার ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
এই ট্যাংরা মাছের ঝোলটাকে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।